এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রিচার্ড, রবিন, কয়েকদিন আগেও যখন আমরা এই বীর নারীদের, নারী ফুটবল দলের যখন কথা বলছিলাম, দেশে ফিরে আসার কথা বলছিলাম, তখন সবার মুখেই হাসি ছিল। আজকে একটা উদ্ভট প্রসঙ্গ নিয়ে আপনার সাথে আলোচনা করতে হচ্ছে। তাদের হাসির জায়গাতে আসলে যে ঢেকে গেল, মানে একটি কালো দাগে আর কি। অবশ্যই অবশ্যই, এখন যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে, তাদের লাগেজ ভাঙা ছিল, তালা ভাঙা ছিল, বা সেখান থেকে আসলে ব্যাগ খোলা ছিল, এমন অবস্থায় তারা পেয়েছেন বলে অভিযোগ এসেছে। কিন্তু সেখান থেকে যে জিনিসপত্র চুরি হয়েছে সেই দায়টা কেউ নিচ্ছে না। তাহলে এই অদ্ভুতুরে কাণ্ডটা আসলে কোথায় ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, তার আসলে শুরুটা কিভাবে হলো, মানে এটা তো একটা ভুতুরে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ব্যাখ্যাটা কি দেবেন? রিচার্ড, আপনি ঠিকই বলেছেন। আসলে যে এই পর্যায়েতে আসলে যে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে আসলে যে চুরি, যে মানে অর্থ খোয়া গিয়েছে এবং কেউ না কেউ নিয়েছে, কিন্তু আসলে যে কেউই আসলে যে এই দায়টি নিতে চাচ্ছে না এবং একে অন্যের কোর্টে আসলে যে মানে দায় চাপানোর চেষ্টা করছে এবং সবাই নিজেদেরকে দায়মুক্ত করার চেষ্টা করছে। তো এরকম পরিস্থিতিতে আসলে যে আমরা আসলে যেটি দেখছি যে এখানে এই যে ভুতুরে একটা বা অদ্ভুতুরে একটি যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জায়গাতে কিন্তু মানে তিনটি সংস্থা কিন্তু সরাসরি এই কেন্দ্রে রয়েছে। একটি যদি আমরা বলতে যাই বিমান বাংলাদেশ, অন্যটি হলো সিভিল এভিয়েশন, এবং তারপর যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনটি সংস্থার আসলে যে কার কী অবস্থান সেটি যদি আসলে যে আমরা এই মুহূর্তে যদি দেখে নিতে চাই, একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে এই যে সবার আগেই যেখানে আসলে যে যাই, যে মানে অভিযোগের আঙুল যেখানে যায় সেটি হলো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ। তারা কিন্তু দুজনেই মানে দুটি সংস্থার তরফ থেকে কিন্তু যে দাবিটি করেছে যখন অভিযোগটি ওঠার পরবর্তীতে তড়িঘড়ি করে কিন্তু যেটি তারা বলছে যে অভিযোগের কোনো সত্যতা মিলেনি। গণমাধ্যম অনেকভাবে তাদের চেষ্টা করেছিল বক্তব্য নিতে, শুরুর দিকে অনেকটাই তারা চাপাচাপি করছিল, গণমাধ্যমের মুখোমুখি হতে চাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আসলে যে অনেক বলা যায় যে চাপের মুখেই তারা যে বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু যে মানে অভিযোগের সত্যতা মিলেনি বলেই কিন্তু দাবি করেছে। এবং সেই যে দাবি করেছে সেটির দায় কিন্তু সেরেছে তারা কেবলমাত্র যে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মানে দাবি করার মাধ্যমেই। এবং এর বিষয়টিতে আসলে যে মানে বীর কন্যাদের যে অর্থ চুরি গিয়েছে এবং সে বিষয়ে যে এই দুটি সংস্থার দিকে যে অভিযোগের আঙুল যাচ্ছে সেটি নিয়ে অধিকতর কোনো তদন্ত হবে কি না সেটি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো বক্তব্য মানে সংস্থা দুটির তরফ থেকে আসেনি। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা আসলে যে নিজেদের তদন্ত শেষে তারা যে দাবিটি করছে সেটি হলো যে বাফুফে ভবন থেকে অর্থ চুরি হয়নি, সেটি তারা নিশ্চিত হয়েছেন। এবং অন্যদিকে বাফুফের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে, যদি চুরি যাওয়া যে অর্থ সেটি যদি পাওয়া না যায় তাহলে বাফুফের নিজেদের তহবিল থেকেই এই বীর কন্যাদেরকে আসলে দিয়ে দিবে। রবিন, আপনি এখানে তিনটি সংস্থাকে এনেছেন আলোচনায়, সেটি হচ্ছে সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাফুফে ভবনের যে বিষয়টা। এখানে আরও একটি জায়গা কিন্তু রয়েছে যেটির রিপোর্ট এখনও পাওয়া যায়নি, বলা হচ্ছিল যে পাওয়া যাবে, সেটি হচ্ছে নেপাল এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তো এখন আসলে বারবারই কেন এই বিষয়ে সিভিল এভিয়েশন বা বাংলাদেশ বিমানের দিকেই কেন আসলে অভিযোগের তিরটা যায়, এটার পেছনের কারণটা কী হতে পারে? এখানে আসলে যে রিচার্ড বিভিন্ন ধরনের কারণ রয়েছে। একটি আছে যে বিভিন্ন ধরনের অস্বচ্ছতা, অনিয়ম, সেই প্রসঙ্গে আমরা একটু পরবর্তীতে আসব। কিন্তু এখানে আসলে যে কোন কোন বিষয়গুলো আসলে যে সরাসরি তাদের দিকে আসছে সেটি প্রসঙ্গে যদি আমরা যাই, তাহলে আসলে যে বিমান বাংলাদেশ আসলে ফুটবলারদেরকে নেপাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বহন করেছিল, আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। তারপরে আসলে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বেও কিন্তু যে বিমান বাংলাদেশ ছিল, সে কারণে কিন্তু যে বিমান বাংলাদেশের দিকে কিন্তু অভিযোগের তীর যাচ্ছে। এবং অন্যদিকে যে বিমানবন্দর দেখভালের দায়িত্ব কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। তো এই দুটি কারণে কিন্তু এই সংস্থা দুটির দিকে আসলে যে অভিযোগের তীর যাচ্ছে। এবং অন্যদিকে আমি যদি আপনাদেরকে বলতে চাই যে মানে বিমানবন্দরে লাগেজ কাটা, মালামাল খোয়া যাওয়া, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা হরহামেশাই পাচ্ছি, সেই কারণে কিন্তু এই অভিযোগগুলো যাচ্ছে। আবার অন্যদিকে আরেকটি জায়গাও কিন্তু, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে, অর্থাৎ বিমানবন্দর থেকে আসার পথে যে বাফুফে পর্যন্ত যে যাত্রাপত্র ছিল সেই জায়গাতেও কিন্তু অনেকে আসলে যে সন্দেহের যে তালিকা আসলে এই যাত্রাপত্রও কিন্তু রাখছেন যে এখান থেকে হয়তো বা যে কোনো না কোনোভাবে মানে চুরি যাওয়া হতে পারে। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু আসলে যে কোনো না কোনো জায়গায় কিন্তু মানে সন্দেহের জায়গা আসলে যে যাচ্ছে। রিচার্ড, আচ্ছা, এরপরে আমরা আপনার কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে আপনি একটু আগে বলছিলেন যে নানাভাবে হয়রানির শিকার হতে হয় যাত্রীদেরকেও এয়ারপোর্টে, এ ব্যাপারে আপনার কাছে কি কোনো প্রমাণ কিংবা কোনো প্রতিবেদন কিংবা কোনো কিছু এমন আছে যেটির মাধ্যমে আসলে আপনার এই বক্তব্যের সত্যতা আমরা বুঝতে পারি? রিচার্ড, আসলে যে সেই কথাটি আপনি যেটি বলছেন, তো সেইটি নানান অনেক কারণে আছে যে আমরা আসলে যে কেন এই জায়গাটিতে আসলে যে দায়মুক্ত হতে পারবেন এই সংস্থাগুলো, সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা বিস্তারিত কথা বলবো।
দর্শক আসলে যদি আপনাদের জানাতে চাই এবারেই প্রথম নয় এর আগেও নানা সময়ে অভিযোগের তীর উঠেছে যে বিমানবন্দর থেকে লাগেজ খোয়া যাওয়া কিংবা মালামাল চুরির বিষয়ে সেই সংক্রান্ত আমার একটি প্রতিবেদন রয়েছে প্রতিবেদনটি দেখে আসছি তারপরে আমরা আবারও আলোচনায় ফিরব সাত মাস ধরে ঘুরেছি স্যার পায়ে তোমার আসছে তোমার আবার সৌদি আরব থেকে দেশে ফিরে বিমানবন্দরে লাগেজ আর মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলা রাকিবের কান্নায় ভেঙে পড়া ব্যাপক আলোড়ন ফেলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও পরে লাগেজ উদ্ধার করে রাকিবের হাতে দেয় এবিপিএন তবে সবার ভাগ্য রাকিবের মতো সুপ্রসন্ন নয় বিমানবন্দরে এমন অনেকের বেলায় ঘটে লাগেজ হারানোর ঘটনা কাস্টম থেকে আমনে ব্যাগ সেজ করে লেগেছে মোবাইল ছিল স্যামসাং ব্যাগ আন্ডার কাটিছিল আবার কখনো বা এসব চুরি নানা তর্ক বিতর্ক আর অপ্রীতিকর ঘটনারও জন্ম দেয় বিমানবন্দরে পত্রিকার পাতা উল্টালেই এমন সব ঘটনা চোখে পড়ে হর হামেশাই বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ সহ গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে যাওয়া যেন অনেকটাই রেওয়াজে পরিণত হয়েছে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও প্রবাসীদের কষ্টে উপার্জিত মালামাল খোয়া যাচ্ছে প্রতিনিয়তই অনেক ক্ষেত্রেই নড়বড়ে লাগেজ বেল্ট আর যন্ত্রপাতি দিয়ে চলছে দেশের কার্গো হ্যান্ডেলিং সিস্টেম যারা আসেন দেশের বাইরে থেকে তাদের অনেকেরই এক লাগেজে লুকিয়ে থাকে সারা জীবনের কষ্টার্জিত সব উপার্জন তবে স্বপ্ন প্রতিনিয়ত চুরি গেলেও নির্বিকার দায়িত্বশীলরা চোখের সামনে অবর্ণনীয় নানা অধ্যায়ের রচনা হলেও অপরাধ দমনে দেখা যায় না প্রশাসনের তেমন কোনো তৎপরতা এদের পিছনে আরও কেউ আছেন যাদের প্রণোদনায় তারা এই কাজগুলো বা অপরাধগুলো করছে এবং এখান থেকে যে মানে অর্থ তারা সংগ্রহ করেন তার যে ভাগ শুধু যারা লাগেজ কাটলেন তারা নেন বিষয়টি এরকম না এটি অনেক পর্যায়ে বন্টন হয় এই বন্টনের কারণেই বা সেই সুবিধা অনেকে পাওয়ার কারণে এই সমস্যাটি সমাধান হচ্ছে না বরং এই অপরাধটি কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যাচ্ছে শুধু তাই নয় আরও অনেকভাবেই হয়রানির শিকার হতে হচ্ছে বিমানবন্দরে সাধারণ মানুষকে ট্রলি সংকট লাগেজ কাটা লাগেজ পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ প্রবাসীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ হুমকি ধামকি দিয়ে যাত্রীদের আতঙ্কিত করা এসব কিছুই বিমানবন্দরে নিত্যদিনের ঘটনা ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা রিচার্ড রবিন মানে এক বস্তা আসলে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি এটা এবং এই অভিযোগগুলোর সত্যতাও আমরা শেষ নেই আর কি যে অন্তহীন অভিযোগ অভিযোগগুলোর সত্যতাও আমরা কিন্তু দেখতে পেলাম প্রবাসীদের মাঝখান থেকে এত এত অভিযোগ তারপরও কেন সিভিল এভিয়েশন এটার ব্যাপারে ব্যবস্থা নেয় না আর যদি ব্যবস্থা নাই নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কেন আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় না মানে সমস্যাটা আসলে কোথায় আসলে যে রিচার্ড যদি বলতে যাই এই যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো কিন্তু হাওয়ার মধ্যে কিন্তু হচ্ছে না এর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে অনেকেই রয়েছে এবং যারা রয়েছে তারা আসলে যে আমাদের প্রতিবেদনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অভিযোগের তীর আসলে কাদের দিকে যাচ্ছে তো তারপরে আসলে কেন এই যেই মানে সমস্যার যে জায়গাগুলো বা হয়রানির যে জায়গাগুলো কিংবা আমরা যে অভিযোগ মুক্ত কেন হতে পারছি না বিমানবন্দর সেই প্রসঙ্গে যদি আসলে আমরা দেখতে যাই এখানে বেশ কয়েকটি বিষয় নিয়ামক হিসেবে কাজ করছে এখানে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে সবার আগে যেটি যেই বিষয়টি মানে নজরে আসে সেটি হলো যে নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অস্বচ্ছতা দুর্নীতির অভিযোগ রয়েছে সেই কারণে কিন্তু যে অনিয়মের অন্য অন্য যে পদগুলো সেগুলো কিন্তু খুলে যাচ্ছে মানে অবধারিতভাবে এবং অন্যদিকে যে অর্থ আসলে যে খোয়া যাচ্ছে মানে যাত্রী সাধারণের তরফ থেকে বা যারা দেশের বাইরে থেকে আসছেন সে অর্থগুলো কিন্তু যে ভাগ হয়ে নানা জায়গায় যাচ্ছে অর্থাৎ কোনো না কোনোভাবে এর সুবিধাভোগী সবাই কিন্তু হচ্ছেন যার ফলে যারা সরাসরি যুক্ত তাদের মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ যারা ব্যবস্থা নেওয়ারও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে লাভবান হচ্ছেন এবং অন্যদিকে এখন পর্যন্ত কোনো ধরনের মানে দৃষ্টান্তমূলক শাস্তির নজির দেখা যাচ্ছে না সেটির কারণে যারা সরাসরি অপরাধে জড়িত হচ্ছে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে কারণ তারা আসলে যেটি দেখতে পাচ্ছে যে এই ধরনের অপরাধ তারা দিনের পর দিন করে যাচ্ছে কিন্তু কোনো শাস্তি হচ্ছে না এবং সেই কারণে যারা আসলে যাত্রী সাধারণ তারাও কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন কোনো অভিযোগ করার বিষয়ে বা নিজেদের যে ভোগান্তির জায়গাটি সেটি জানাতে কারণ তারা দেখছেন যে আসলে যে কাউকে জানিয়েও লাভ হচ্ছে না তারা জানাচ্ছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন তারা হয়রানি হচ্ছেন কোথায় তারা জানাবেন সেই জায়গাটিও কিন্তু আসলে যে আলটিমেটলি তারা জানেন না যে কোথায় তাদেরকে জানাতে হবে এবং জানালে আদৌ কোনো লাভ হবে কি না সেটিও তাদের জানা নেই এবং অন্যদিকে আমরা যেটি দেখছি যে নানাভাবে আসলে যে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন এবং সেই কারণেই কিন্তু যে বিমানবন্দর এলাকা যেটি রয়েছে সেটি বরাবরই কিন্তু অভিযোগের মানে কেন্দ্রে থাকে এবং মানে তারা সবসময় কাট করায় থাকে এই সকল কারণে রিচার্ড রবিন অবশ্যই প্রবাসীদের কষ্টটাও যদি মন থেকে কেউ বোঝে তাহলে হয়তো বা এরকম ধরনের ব্যবহার বা এরকম ধরনের আচরণ কখনোই সিভিল এভিয়েশন কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষ কেউই আসলে আশা করে না আমরা চাইবো অচিরেই এই বিষয়টা সমাধান করে ফেলবে আর সিভিল এভিয়েশনের আসলে কাজটা কি এবং দায়িত্বটা কি সেটাও তারা অনুধাবন করতে পারবে সঠিকভাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য
বিমানবন্দর থেকে লাগেজ খোয়া যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাই রবিন।